মনে আছে নিশ্চয়ই সন্তান নিয়ে কাড়াকাড়ি করা বাংলাদেশি ইমরান শরীফ ও জাপানি নাগরিক নাকানো এরিকো সেই দম্পতির কথা। দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন এই দম্পতি, আবারও নতুন করে আলোচনায় তারা। এবার স্বামীকে না জানিয়ে দুই সন্তান নিয়ে পালিয়ে যেতে চাইছিল নাকানো এরিকো, অবশেষে বিমানবন্দর থেকে তাকে আটকানো হয়। আলোচিত বাংলাদেশি ইমরান শরীফ ও জাপানি নাগরিক নাকানো এরিকো দম্পতি। ইমরান চান নিজের কাছে দুই সন্তানকে রাখতে, অন্যদিকে এরিকো চান তার কাছে সন্তান রাখতে। এই দম্পতি বেশ কয়েক মাস ধরেই আদালতের চক্কর কাটছেন, তবুও সমাধান মেলেনি। এর জন্য দায়ও তাদের দুজনেরই। এর মধ্যে এরিকো ইমরানকে না জানিয়েই সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে চেপে দুই সন্তান নিয়ে জাপান চলে যেতে চেয়েছিলেন। পরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটকান। না জানিয়ে জাপান চলে যাওয়ার বিষয়টি রাত ১২টায় ইমরান বিমানবন্দর কর্তৃপক্ষকে জানালে তার যাত্রা বন্ধ হয়ে যায়। ইমরান শরীফ রাত ১২:৩০টার সময়ের আলোকে বলেন, গোপনে তার জাপানি স্ত্রী তাদের দুই সন্তানকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। আমি সংবাদ পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষকে অবগত করলে তাদের বিমানে উঠতে দেওয়া হয়নি। পরে আমি নিজে উপস্থিত হয়ে উচ্চ আদালতের আদেশ দেখানোর পর বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, আমি কাগজপত্র দাখিল করছি, বিস্তারিত পরে জানানো হবে। তবে এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে সঙ্গে নিয়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে তাদের মা নাকানো এরিকো উচ্চ আদালতে আবেদন করেন। চলতি বছরের ২ জুন সেই আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে করা আদালত অবমাননার আবেদনও খারিজ করে দিয়েছেন। উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ওই আদেশ দেন। সুপ্রিয় দর্শক, সিনেমাতে দেখেছি সন্তান নিয়ে বাবা মায়ের যুদ্ধ, এদের গল্প তো সিনেমাকেও হার মানালো। সন্তানরা কার কাছে থাকা উচিত বলে মনে করেন, বাবা নাকি মা? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজনের নাম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে প্রেস করে দিন। ধন্যবাদ।